quieres, man? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ও নমস্কার। মই জামালউদ্দিন, মাইগ্রো ডাক ফার্ম থেকে সকলকে মোর তরফের পর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলো। তো আজ একটা নতুন টিউটোরিয়াল আপনার আগত উপস্থিত হয়েছে, এই হচ্ছে কয়েল বাট। কয়েল বাট সম্পর্কে কিছু ধারণা আপনার আগত উপস্থাপন করিম। ইয়ার যেখানে কয়েল বাট দেখা পাইছে, ইয়ার বয়স হয়েছে 45 দিন। 45 দিন হওয়ার লগে এই কয়েল বাটখিন কণী দিয়া স্টার্ট করেছে। যে প্রাণী জগতে এনেকা প্রাণী কমে আছে কি জানি, যে যে নাকি 45 দিন হওয়ার লগে ফুল মেচিউরড হয়ে পড়ে, আর 45 দিন হওয়ার লগে ইহতে কণী দিয়া স্টার্ট করে। যে নহক, যে কয়েল বাট কেনেদরে পালন করব লাগে, কেনেদরে আমি দানা খুব লাগে, কোনটো বয়সত আমি কি দানা খুব, এই সম্পর্কে আমি বিতংক তথ্য আপনার আগত এটার পিছত এটা আমি ভিডিও উপস্থাপন করিম। যে ইয়াত এই কয়েল বাট আমি খাঁচা পদ্ধতি কেনেকৈ পুহিব লাগে, বা ফুলরত কিমান দিন রাখিব লাগে, খাঁচা পদ্ধতিত পুহিলে বেশি লাভালাভ হয় না ফুলরিং পদ্ধতিত পুহিলে বেশি লাভালাভ হয়, আমি এটার পিছত এটাকে ভিডিও বনাই গৈ থাকিম। আর খাঁচাটো কেনেদরে বনাব লাগে, এই খাঁচার একটা প্লাস পয়েন্ট আছে, খাঁচাত কণী দিয়ার ভিতরত কণী দিব, আর লগে সেই কণীখিনি বাইরে তোলাব। এইখিনি কথা আমি ইতিমধ্যে বহুতেই জানো। আর কি আছে, যে খাঁচার কামবিল সকলো বাহির, দানাবিল বাহির আর পানিও বাহির, ইয়াত কষ্টটো কম। যে নক, আমি এটার পিছনে এইখানে তথ্য আপনার বিতংক আমি খাঁচা পদ্ধতি কেনেকৈ বনাব লাগে, খাঁচা কেনেকৈ বনাব লাগে, এইটো আমি কেনেকৈ বনাইছো, কেনেকুৱা মাপত বনাব লাগে, এভ্রিথিং আপনার আগত আমি উপস্থাপন করিম। যে নক, যে আমি আপনার আগত এটার পিছত এটা ভিডিও বনাই থাকিম। আর এই সম্পর্কে আপনাদের যদি আপনার নতুন কিনা তথ্য লাগে, আপনাদের কমেন্ট আকারত জানাব, আমি নিশ্চয় সেই বিষয়ে ভিডিও বনাবল চেষ্টা করি। কিন্তু এখার কথা কবলে ওলাইছো, যে কিছু মানে বেয়া মন্তব্য করা দেখা যায়, কিন্তু আমি মানব জাতির আটাইতকৈ মানব জাতি হয়েছে আটাইতকৈ সৃষ্টিজীবর আটাইতকৈ উৎকৃষ্ট জাত জীব। কিয়নো যে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি আছে, যে আমি যেন মানব জাতি হয়ে যাতে আমি নিকৃষ্ট নহও, আমি যাতে সাধারণতে যদি বস্তুখিনি ভাল লাগে তেনেহলে সেইখিনি গ্রহণ করক। আমি জোর করা নাই যে আপনাদের সেইখিনি গ্রহণ করব লাগবে, যদি ভাল লাগে আপনাদের সেইখিনি গ্রহণ করব, আর যদি ভাল না লাগে তেনহলে সেইখিনি আপনাদের গ্রহণ করব না লাগে। যে নহক, যদি ভাল লাগে আপনাদের তেনতে আমার ভিডিওবর চাই থাকিব, নিশ্চয় আপনাদের কিছু না কিছু হলেও আপনাদের আহিব আগত আমি কিছু মানে কামর কথা, কিছু উপকারের কথা আমি আপনার আগত উপস্থিত করি দাঙি ধরব পারো। যে নহক, এখানে হয়েছে কড়কনাথ মুরগির পোয়ালি। এই কড়কনাথ মুরগি ইতিমধ্যে আমি আপনার আগে জানাইছো, কড়কনাথ মুরগির বিষয়েও আমি এটার পিছত এটা ভিডিও বনাই গিয়ে থাকিম। যে ফার্ম সম্পর্কে ধারণা আপনার আগত মই ফোনত উত্তর দিব নোৱাৰিলোঁ, মই মানুহজন বহুত ব্যস্ত, এইখিনি আমি ভাষাৰে প্ৰকাশ কৰিব নোৱাৰোঁ। যে নহওক, আমি বহুতৰে ফোন ৰিচিভ কৰিব পৰা নাই, কিন্তু সেইবুলি আপোনালোকে বেয়া পাব নালাগে। নিশ্চয় আপোনালোকৰ মানে এটা সময় আমি ওলাম, যে সময়ত নেকি আপোনালোকৰ ফোন ৰিচিভ কৰিম, আৰু নিশ্চয় আপোনালোকৰ ফোন কলত উত্তৰ দিবলৈ মই চেষ্টা কৰিম, আপোনালোকে এটা সঠিক তথ্য পাব। যে নহওক, আমাৰ পৰৱৰ্তী তথ্যৰ বাবে আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, আৰু পৰৱৰ্তী তথ্যবোৰ আপোনাৰ